পৃথিবীতে সৃষ্টিকর্তার অপরূপ সব সৃষ্টির মধ্যে ফুল একটি, যার সৌন্দর্য সবাইকে মোহিত করে। ফুলের স্নিগ্ধতা অনায়াসে সবার মনে প্রশান্তি এনে দেয়। শুধু তাই নয়, মনের মানুষকে ভালোবাসার কথা বলতেও সাহায্য করে ফুল। তাছাড়া ফুল দিয়ে যে কোনো অনুষ্ঠান সাজানো হয়ে থাকে, এতে অনুষ্ঠানের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। নারীরাও ফুল দিয়ে নিজেকে সাজায়, আর বিয়েতে ফুল ছাড়া চিন্তাই করা যায় না। চাহিদা থাকায় ফুল অনেক দেশের অর্থনীতিতেও বেশ প্রভাব বিস্তার করে। অনেকে সংসারের খরচও চলে এই ফুল বিক্রির টাকায়। নিশ্চয় জানেন, পৃথিবীতে অনেক রকমের ফুল রয়েছে যার অনেকগুলোর নাম জানা আছে, আবার অনেকগুলোর নাম জানা নেই। কিছু কিছু ফুলের মূল্য সাধারণ মানুষের সাধ্যের ভেতরে, আবার এমন কিছু ফুল রয়েছে যা সাধারণ মানুষ চাইলে কিনতে পারে না। পৃথিবীতে সবচেয়ে অমূল্য ফুলের নাম কাদু ফুল, যার মূল্য নির্ধারণযোগ্য নয়। আর দ্বিতীয় স্থানে রয়েছে গোলাপ। না, এটি কোনো সাধারণ গোলাপ নয়, এর নাম হচ্ছে জুলিয়েট রোজ, যার প্রতিটির সর্বোচ্চ মূল্য প্রায় 15.8 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 126 কোটি টাকা। এটি একটি অন্য ধরনের গোলাপ, আকারে বেশ বড় আর ছড়ানো। ব্রিটিশ গোলাপ চাষী ডেভিড অ্যাস্টিনের এই ফুল 2006 সালে ব্রিটেনের চেলসি ফ্লাওয়ার শোতে প্রথম অবমুক্ত করেন। এটি সৃষ্টি করতে তার নাকি 15 বছর সময় লেগেছিল। 2006 সালে চেলসি পুষ্প প্রদর্শনীতে প্রথম গোটা বিশ্বের নজর কাড়ে জুলিয়েট রোজ। এই ফুল চাষ করা খুব কঠিন, সাধারণভাবে এটি চাষ করা সম্ভব নয়। দুষ্প্রাপ্য বলেই এই ফুলের মূল্য এত বেশি।